বাবা মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও, শুধু দোয়া করলে যদি কবুল হইতো তাইলে তেমন ঝামেলা ছিল না, দোয়া করে না তো কি হইছে, কিন্তু বদদোয়া করলেও তো কবুল, দোয়া করে না, যদি বদদোয়া করে মুসিবত আছে না নাই। বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো, বাবা মা হলো ছুরি, ছেলে মেয়ের তরমুজ, তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে ধরে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়, উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয় নাকি?